बटन देखिए हम 16 दिन काम बोलते তিনটে তো লাগবে তোমরা আসবে না ভাই হলে নিয়ে না বাদ দেচ্ছা তিনটে চারটে নেব চারটে পালা ভাই পালা 150 টাকা নিচে গেছে কত দেব ভাই ঠিক করে আকরে বলো বিশ্বস ব্লগসের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যেমন দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়লাম চার বন্ধু মিলে এই রাতের কলকাতা আর ফুলবাজার ফুলপট্টি যেটাকে বলে সেটা হচ্ছে আপনার হাওড়া ব্রিজ একদম শুরু হচ্ছে তার আগেই মল্লিকঘাট আর জগন্নাথ ঘাট। তো চার বন্ধু রাত তখন প্রায় 12:30 এই হচ্ছে হাওড়া ব্রিজ মানে টুয়ার্ডস হাওড়া স্টেশন। তো আমরা মোটামুটি সিঁড়ির পার দিয়ে যেতে যেতে অদ্ভুত চিত্র দেখলাম জানেন, মানে আমরা কত আরামে শুয়েও হয়তো ভাবে আরাম নেই কিন্তু এদের অবস্থাটা দেখুন, জাস্ট রাস্তার ওপর ফুটপাতের ধারে শুয়ে আছে আর প্রচণ্ড মানে গভীর ঘুমে তারা আচ্ছন্ন। আচ্ছা এইবার গেলাম, আমরা এই সিঁড়ি দিয়ে নামবো কিন্তু তার আগে উপর দিয়ে একবার ভিউটা দেখুন, মানে অসংখ্য কালার অসংখ্য রং আর লোকে লোকারণ্য, গাড়িগুলো ঢুকেছে এখানে কিছু ফুল খালি হবে তারপর গাড়িগুলো আবার বেরিয়ে যাবে। তো পরপর যেতে থাকলাম, অস্বাভাবিক ফুলের দাম হয়ে গেছিল, মানে আপনার যেহেতু এই এত বন্যা এই জলের পরিস্থিতি মানে ফুল তো অনেক পচে গেছে তার ফলে দাম অস্বাভাবিক বেশি। তো এইখানে আপনার এই মল্লিকঘাট জগন্নাথ ঘাট এই সমস্ত জায়গায় শুধু ফুল আর ফুল ফুল, মানে যা যা পুজোর সামগ্রী লাগে আর কি, ফুল তুলসী পাতা বেল পাতা আর ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, মানে এখানে অসংখ্য ধরনের ফুল পাবেন ফ্রেশ একদম তরতাজা। একজন ড্রাইভার বাবুর সঙ্গে কথা বললাম আর তাতে বুঝলাম বেশিরভাগই আসছে আপনার হচ্ছে মেদিনীপুর থেকে আসছে, রানাঘাট থেকে আসছে, একাধিক জায়গা থেকে এখানে এসে সমাগম হচ্ছে তার। আচ্ছা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে আপনাদের। তো যেমন দেখতে পাচ্ছেন আমরা অন্য সময় গেছিলাম তখন ওই হয় না গাঁদা ফুলের মালা রজনীগন্ধা দিয়ে, ওগুলো মোটামুটি আপনার 20টা পিস 50-60 টাকায় পাওয়া গেছিলো, ওই আমি 6 মাস আগের কথাই বলছি, সেখানে এখন পাওয়া যাচ্ছে সেটা 130 টাকা 20টার দাম, তো খুবই বেশি খুবই। আচ্ছা খুবই কনজেস্টেড জায়গা কিন্তু আপনারা গেছেন কিনা জানি না, খুবই কনজেস্টেড নোংরাও বলতে পারেন, হাওড়া ব্রিজটা দারুণ লাগছিল দেখতে। আমরা সবাই মিলে গুটি গুটি পায় চারদিকে আমরা দরদাম করছিলাম কারণ কোনো জায়গাতেই ঠিকঠাক রেটের দাম পাচ্ছিলাম না। এবার একটু এগিয়ে ভাবলাম একটু গঙ্গার ধারে যাই, হাওয়া তো দিচ্ছিল না আর অস্বাভাবিক বাজে গন্ধ জানেন তো, আপনারা পারলে আসবেন না এখানটায়, মানে সামনেই লাইভ হচ্ছে আপনার সমস্ত রকম প্রথম কাজ দ্বিতীয় কাজ সকালের যেটা থাকে দিয়ে আমরা রওনা হলাম। কলকাতা তখনই সেজে উঠেছিল, আমার কল্লোলিনী তিলোত্তমা সেজে উঠেছে দুর্গাপুজোর আগমনে। আপনারা সবাই ভালো থাকুন, দুর্গাপুজো কেমন কাটালো একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, ধন্যবাদ।